ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله সব কিছু তোমার করুণার অপার তোমার মহিমা বোঝা বড় ভার তুমি যাকে ইচ্ছা বাঁচাও যাকে ইচ্ছা সাজা দাও হে আল্লাহ তোমার ভয়ানক গজব হতে আমাদের বাঁচাও তোমার রহমতের ছায়ায় আশ্রয় দাও হে আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি তুমি করুণা করে মাফ করো তুমি না মাফ করলে কোথায় আমরা যাব তুমি না আমাদের বাঁচালে কে আমাদের বাঁচাবে হে আল্লাহ তুমি আমাদের হিফাজত করো তুমি আমাদের হিফাজত করো আমিন ইয়া রাব্বাল আলামিন بعدك لا إله إلا الله محمد رسول الله শ্রদ্ধে ও সম্মানীয় জ্ঞানী গুণী আমার ক্যাসেট প্রেমী ভাইদের উদ্দেশ্যে বলি আপনারা আমার বহু ক্যাসেট দেখেছেন এবং বহু মতামত জানিয়েছেন এবং আমার আগ্রহ অনেক বাড়িয়েছেন এই জন্য আল্লাহর দরবারে আপনাদের জন্য আমার খাস দোয়া রইল যেটা বলা একান্ত জরুরি সেটা হলো আমি বিশেষ করে যে ক্যাসেট আপনাদের উপহার দিয়েছিলাম যার নাম ছিল মরণের পর কি হবে আশা করি এই ক্যাসেটটি বাংলা আসাম বিহার ত্রিপুরার অলিতে গলিতে ভীষণ ভাবে আলোড়ন সৃষ্টি করেছে এবং আল্লাহর অসীম করুণা যে এই ক্যাসেটটি দেখার পর বহু মানুষ আলোর পথ পেয়েছেন নামাজের গুরুত্ব বুঝে নামাজকে আঁকড়ে ধরেছেন এবং আমাদের দপ্তরে এত প্রশ্ন কি বলবো আপনাদের সবার একটাই অনুরোধ এরই অনুকূলে আরেকটি ক্যাসেট উপহার দিন যাতে করে এই সমাজ কিছুটা আলোর পথ পেতে পারে তারা তাদের অমূল্য জীবনটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে এই অনুরোধ আমাদের সবার আপনার কাছে আল্লাহ মালিক তাই আপনাদের কাছে এই ক্যাসেটটি উপহার দিলাম মতামত জানাবেন এবং আগামীতে আরো কি ধরনের জিনিস পেলে আপনারা খুশি হবেন সেটাও জানাবেন ঠিক আছে আসুন ইবাদতে শামিল হই ও বান্দা ছাড় ধান্দা কর খুদার শুকরানা কখন কি হয় কেউ তা জানে না ও বান্দা ছাড় ধান্দা কর খুদার শুকরানা কখন কি হয় কেউ তা জানে না তুমি স্বপ্ন মাঝে যাচ্ছ খুঁজে স্বপ্ন মাঝে যাচ্ছ খুঁজে হারিয়ে আসল ঠিকানা ও বান্দা ছাড় ধান্দা কর খুদার শুকরানা কখন কি হয় কেউ তা জানে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله
আজ তোমাদের শোনাই শোনো এমন এক ঘটনা, আজ তোমাদের শোনাই শোনো এমন এক ঘটনা, যা দেখে আজ বানবে ইমান পড়বে পাঞ্জে গানা, যা দেখে আজ বানবে ইমান পড়বে পাঞ্জে গানা। দেখুন আজকে আপনাদের কোথায় নিয়ে যাই, যেখানে এক ইমানদার নারী ও বেঈমান স্বামীর চরিত্র ফুটে উঠবে, ফলো করুন। আর ভোরের আজান হলো যখন উঠে ও জুবানা, ভোরের আজান হলো যখন উঠে ও জুবানাই, ফের নামাজের মুসল্লায় গিয়ে ফরজ করে আদায়, ফের নামাজের মুসল্লায় গিয়ে ফরজ করে আদায়, আর দোয়া করে আল্লাহ মোরে সঠিক পথে চালাও, ও গো দোয়া করে আল্লাহ মোরে সঠিক পথে চালাও, শয়তানি চক্রান্ত হতে ইমানকে মোর বাঁচাও, শয়তানি চক্রান্ত হতে ইমানকে মোর বাঁচাও। সুহাগ ভরে আদর করে বলে স্বামীকে, হুকুম খোদার পালন করো ঘুম হতে জেগে, আর ফরজ তরফ করলে খোদার, ফরজ তরফ করলে খোদার রহমত তুমি পাবে না। ও বান্দা ছাড় ধান্দা কর খোদার শুকরানা, কখন কি হয় কেউ তা জানে না, কখন কি হয় কেউ তা জানে না। জিসান বলে উফ কি মুশকিল, তুমি পড়েছো তো? সাবানা বলে হ্যাঁ। জিসান বলে এতেই আমার হয়ে যাবে। সাবানা বলে তা কি করে, উফ তুমি বুঝবে না। দুটি হাত তুলে বলে আমায় মাফ করো সোনা, ডিস্টার্ব করো না, তুমি ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও। সাবানা বলে স্বামী সকালেই রক্ত চেকআপের জন্য পাঠাতে হবে, তাই ডাক্তারখানায় যেতে হবে আমায়, তুমি কি আমার সঙ্গে যাবে? জিসান বলে আমার সময় নাই। তারপর আর সকালবেলা যাই একলা, সাবানা সকালবেলা যাই একলা টেস্ট করার তরে, আর যদি বাচ্চা আসে ঘরে থাকবে আলো করে, যদি বাচ্চা আসে ঘরে থাকবে আলো করে, আর রিপোর্ট নিয়ে জমা দিয়ে রিসিপ্ট নিল করে, আর অন্য ঘরে গিয়ে এবার রক্ত দেয় ডাক্তারে, রিপোর্ট নিয়ে জমা দিয়ে রিসিপ্ট নিল করে, অন্য ঘরে গিয়ে এবার রক্ত দেয় ডাক্তারে, লেডি ডাক্তার ছুঁচ নিয়ে তার রক্ত নেই বের করে, বলে রিপোর্ট পরশু পাবে নিয়েও জেনে ফোন করে, আর জেনে যাবে গর্বে তোমার, জেনে যাবে গর্বে তোমার বাচ্চা ওই আছে কিনা। ও বান্দা ছাড় ধান্দা কর খোদার শুকরানা, কখন কি হয় কেউ তা জানে না, কখন কি হয় কেউ তা জানে না। জিসান একজন ফিল্ম স্টার, তাই টিভিতে তার অ্যাড চলছে, যারা আপন আপন চেহারা সুন্দর করতে চাও দুধের সর মুখে সাবান দিয়ে সুন্দর করে লাগাও, তো খুব তাড়াতাড়ি আপনার চেহারা অতি খুবসুরত হয়ে যাবে, আর এর পরে আপনাকে আসতে হবে ফ্যাশনের দুনিয়ায়। জিসান তার বক্তব্য টিভিতে দেখে আর মোবাইল কানে নিয়ে হাসে, না এখন কোনো অসুবিধা নাই, কোনো একটা চেষ্টা তো করতে
করতে হবে এমন সময় কলিং বেল বেজে ওঠে জিসান দরজা খুলে দেখে তার বিবি সাবানা জিসান বলে ঠিক আছে ডার্লিং পরে করব সাবানা বলে আই এম সরি কোন মেয়ের ফোন ছিল হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুর তারপর জিসান বলছে সাবানাকে এমন পোশাক পরে আমার সামনেতে আসবে না ফিল্ম স্টারের বউকে এমন পোশাকে মানায় না ফিল্ম স্টারের বউকে এমন পোশাকে মানায় না আর পোশাক পরো ছোট ছোট এটাই আজকের ফ্যাশন যা সবাই পরে মস্তি করে জাগাই কি আকর্ষণ যা সবাই পরে মস্তি করে জাগাই কি আকর্ষণ সাবানা কই কি খারাপ এই পোশাকে পেলে আর এ হলো সুন্নতি স্টাইল জাহাদিস কোরআনে মিলে আর সেটা যদি জানতে তুমি সেটা যদি জানতে তুমি এমন কথা বলতে না এমন কথা বলতে না ও বান্দা ছাড় ধান্দা কর খোদার শুকরানা কখন কি হয় কেউ তা জানে না ওরে কখন কি হয় কেউ তা জানে না এমন সময় আবার জোহরের আজান শোনা যায় সাবানা বলে স্বামী একটু কি অপেক্ষা করবে আমি জোহরের নামাজটা খালি পড়ে নেব জিসান বলে না প্রথমে খানা দাও আমার দেরি হয়ে যাচ্ছে সাবানা কোনো কথা না বলে তাড়াতাড়ি করে স্বামীর খাবারটা এনে দিল তারপর বলে আমি জানি নামাজের কথা বললে তোমার খুব রাগ হয় তাই না ফের শুরু করেছো তুমি নামাজ নামাজ করে আমাকে পাগল করে দেবে আরে নামাজ মানে তুমি কি বোঝো ভাবছো তুমি একাই পড়ো আর কেউ পড়ে না এটা ভুল শোনো আমিও নামাজ পড়ি তবে তোমার নামাজ আর আমার নামাজের মধ্যে পার্থক্য আছে তাছাড়া তোমার নামাজে কি আছে প্রথমে সোজা হয়ে দাঁড়াও দুটি হাত কানে দাও বুকে হাত বাঁধো আরবিতে কিছু পড়ো কিছুটা ঝোঁকো আবার খাড়া হও ফের দুবার নিজের মাথাটা জমিনে ঠেকাও এই তো আমার এই সব জিনিসের কোনো কিছু মাথায় আসে না আবার সারা নামাজ আরবিতে আরবি না তোমার জুবান না আমার শোনো আমিও নামাজ পড়ি প্রতিদিন কোথায় কিভাবে জানো প্রতিদিনই যাই গো আমি নিরালাইনে ঝুমে আর মনের কথা বলতে পারি পরাণ বন্ধুর সনে মনের কথা বলতে পারি পরাণ বন্ধুর সনে একে বলে দিলের নামাজ তখন সাবানা বলে আমার নামাজ যেন মেরাজ আল্লাহ নবীর সাথে আমার নামাজ যেন মেরাজ আল্লাহ নবীর সাথে নবীর ইশক নিয়ে বুকে তাই হাঁটি সে পথে নবীর ইশক নিয়ে বুকে তাই হাঁটি সে পথে আল্লাহ নবীর ভাষা আরবি আরবিতে কোরআন আরব দেশে জন্ম নিল মোর নবী দো জান এই আরবির ছোঁয়া যে জন পাবে উঁচা হবে তার শান এই আরবির মাঝে কি ভেদে আছে সেটা তুমি জানো না জানো না ও বান্দা ছাড় ধান্দা কর খোদার শুকরানা কখন কি হয় কেউ তা জানে না হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি করেছেন আমরা তেমনটি করি উনি দুটি সেজদা করেছেন আমরাও দুটি সেজদা করি না কম না বেশি উনি আরবিতে নামাজ পড়েছেন আমরাও আরবিতে নামাজ পড়ি আর তোমার নামাজে না ইশক নবী আছে না আরবি আছে আরে ও নামাজ নামাজ নেহি হতি জিসমে ইয়াদে নবী না হো ও নামাজ না
नमाज नबी होती जिसमें यादे नबी ना हो। जिसन बोले एटा तुम्हार बाड़ा बाड़ी जखन आमार कोनो बंधुर फोन आसे तखन तुमी एकटा ना एकटा बहाना निये बसे जाओ तुमी तुम्हार नामाज निये थाको तारपर अरे नामाज पड़े खुदार दारे साबाना नामाज पड़े खुदार दारे मुनाजात से करे আর নেক সন্তান দাও গো খোদা একটাই আমার ঘরে নেক সন্তান দাও গো খোদা একটাই আমার ঘরে ফোন করে সে জানতে পারে গর্বে তাহার ছেলে আর হাসি মুখে পরম সুখে আলহামদুলিল্লাহ বলে সাবানা হাসি মুখে পরম সুখে আলহামদুলিল্লাহ বলে দুজন মিলে আবার চলে ডাক্তারের ঘরে জিসানের বান্ধবী দেখে হাই হ্যালো করে আর জিসানের বান্ধবী দেখে হাই হ্যালো করে আর জিসান শুধু টাটা দিল জিসান শুধু টাটা দিল বউ আছে তাই গেল না ও বান্দা ছাড় ধান্দা কর খোদার শুকরানা কখন কি হয় কেউ তা জানে না ওরে কখন কি হয় কেউ তা জানে না এবার যখন গাড়ির মধ্যে টিপটা চালাতে গেল দেখে এস এম নজরুলের নাতে রাসূল শোনা যায় জিসান ক্যাসেটটি বার করে অন্য ক্যাসেট খোঁজে আর বলে এই সব ক্যাসেট কেউ শুনে নাকি সাবানা কোনো ভালো ক্যাসেট রাখতে পারো না ভালো ক্যাসেট তো রয়েছে এস এম নজরুলের জান্নাতি ফুল দোস যত সব আজে বাজে ক্যাসেট সাবানা আমি তোমাকে শুধরাতে আর পারলাম না কিন্তু আমাদের বাচ্চাকে আমি আমার মতো গড়ে তুলব সাবানা কয় না কোনোদিন না আমি আমার ছেলেকে এমন ভাবে মানুষ করব যেমন একটা মুসলমানের হওয়া উচিত জিসান কয় না না আমি তাকে নামাজ পড়তে বাধা দেব না হ্যাঁ কিন্তু নবীর পথে তাকে চলতে দেব না কোরআনের আয়াত তাকে পড়তে দেব না আর যখন নবীর জিকির শুনবে তখন ওর কানে আঙুল ঢুকিয়ে দেবে আর বলবে নামাজ যদি পড়তেই হয় তো আমার মতো উর্দুতে পড়ো পাঞ্জাবিতে পড়ো কি অসুবিধা আছে জিসান বলে তখনই তুমি আমার কোন বন্ধুকে দেখো তখনই কোন না কোন বাহানা নিয়ে বসে যাও সত্যের সীমা ছাড়িয়ে যাও পাগল তুমি একটা পাগল আমি এই ডাক্তারকে দেখিয়ে আবার অন্য আরেক ডাক্তারের কাছে নিয়ে যাব আমার মনে হয় তোমার পাগল মায়ের পাগলামি তোমার উপরে পড়েছে সাবানার মনে দুঃখ হয় চুপ করে থাকে একটাও কথাও বলে না এবার গাড়িটা চলে গেল এবার ফলো করুন সাবানা বলে জিসান তুমি আমার মাকে পাগল বললে হ্যাঁ বলেছি ও পাগল নয় তো কি না হলে তোমার ভাইয়েরা কেন তাকে পাগলখানায় নিয়ে গিয়েছিল হ্যাঁ আবার বলে পাগল এই কথা বলে ফ্রেশ হয়ে আসলো সাবানা বলে আমিও পাগল হয়ে যাব জিসান বলে তাহলে তোমারও জিন্দেগির শেষ নামাজটা হয়তো পাগলখানাতেই শেষ হবে আর তোমার পাগল হবার এতই যখন শখ সাবানা বলে আমি কি করলাম আমি পাগল নই তুমি পাগল নও তো কি হয়েছে তাড়াতাড়ি পাগল হয়ে যাবে আমি যে রাস্তায় চলি ও রাস্তায় চলো তাহলে বাঁচবে ঠিক সেই মুহূর্তে সাবানা দেখে কালো একটা ছায়া মূর্তি দেখতে পাই সে তখন কালো একটা ছায়া মূর্তি দেখতে পাই সে তখন বুক করে তার দুরু দুরু করবে সে কি তখন আর এদিকে ওদিকে দেখার পরে দরজার সামনে তে যায় বেশি এরাই না নিজের ছবিটা দেখতে পাই এদিকে ওদিকে দেখার পরে দরজার সামনে তে যায় বেশি এরাই না নিজের ছবিটা দেখতে পায় বেশি এরাই না নিজের ছবিটা দেখতে পায় পানি নিয়ে হাতে তখন মুখে ছিটা দে
হঠাৎ সে আগন্তুক সেটা হাজির হয়ে যায়, হঠাৎ সে আগন্তুক সেটা হাজির হয়ে যায়, চিক দিয়ে সে চমকে ওঠে, চিক দিয়ে সে চমকে ওঠে, মুখে কথা সরে না, চিক দিয়ে সে চমকে ওঠে, মুখে কথা সরে না। ও বান্দা ছাড় ধান্দা কর খোদার শুকরানা, কখন কি হয় কেউ তা জানে না, কখন কি হয় কেউ তা জানে না। সেই ভয়ঙ্কর দুটি চেহারা সবার সামনে, দরজা খুলে ভেতরে চলে যায়, তারপর দরজা বন্ধ করে দেয়। বাইরে থেকে সাবানা চিৎকার করে ওঠে, জিসান 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 জিসান, দরজা খুলে বার হয়ে আসে। কি ব্যাপার সাবানা? সাবানা বলে ভেতরে কেউ গেছে। জিসান ভেতরে ভালো করে দেখে, কাউকে দেখতে পায় না, তখন বলে সাবানা আর চালাকি করো না, তুমি শুয়ে পড়ো। না জিসান, আমি নিজের চোখে দেখেছি ওদের, তুমি আমাকে ভয় দেখাচ্ছো, কেন এমন করছো, আমি এখন কি করলাম? আচ্ছা বাবা, তুমি কিচ্ছু করো না, তুমি চাচ্ছো আমি ফ্যাশনের অ্যাড টিভিতে না দেখাই, তাই তো? আমি কি এই কথা বললাম? আচ্ছা বাবা, তুমি এই কথা বলো না, প্লিজ এসো, নিজে ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও। সাবানা সাবানা এসো, কোনো ভয় নেই, শুয়ে পড়ো সোনা, শুয়ে পড়ো। জিসান এবার শুয়ে পড়ল, সাবানা তার চোখে ঘুম আসছে না, সে আস্তে আস্তে অন্য ঘরে যায়। আর এদিক ওদিক তাকায়, মনে তার কত কি হয় উদয়, উত্তর তার খুঁজে পাবে সে কোথায়। তারপর ধীরে ধীরে সোফাতে গিয়ে বসে, এমন সময় বিকট আওয়াজ কানে তার আসে ভেসে, কি আওয়াজ? আর শব্দ শুনে ভয়ে কানে আঙুল টিপে রাখে, চোখ দুটি বন্ধ করার সাথে অ্যাক্সিডেন্টের ছবি দেখে, শব্দ শুনে ভয়ে কানে আঙুল টিপে রাখে, আর চোখটি বন্ধ করার সাথে অ্যাক্সিডেন্টের ছবি দেখে। আর কিছু পরে ধীরে ধীরে চোখটি যে খুলিল, কিছু পরে ধীরে ধীরে চোখটি যেই খুলিল, মোহলে সে বসে যেন এমন মনে হলো, মোহলে সে বসে যেন এমন মনে হলো, হঠাৎ আবার পড়ে নজর সামনেতে, যখন চমকে ওঠে আটকে ওঠে ভয়ে সে, তখন চমকে ওঠে আটকে ওঠে ভয়ে সে, তখন এ নারী তখন বলছে, চুপ হয়ে যা বলার সাথে, চুপ হয়ে যা বলার সাথে আওয়াজ কেউ আর করে না, চুপ হয়ে যা বলার সাথে আওয়াজ কেউ আর করে না। ও বান্দা ছাড় ধান্দা কর খোদার শুকরানা, কখন কি হয় কেউ তা জানে না, সর্বদা সাদা লেবাস পরা মেটি বলে ভয় পেও না, আমি তোমার বন্ধু। সাবানা শুকনো গলায় বলে ওঠে, বন্ধু তুমি? যাদের এত চিৎকার শুনছিলাম এরা কারা? সঙ্গে সঙ্গে জিসানের আওয়াজ ভেসে আসে, আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও। সাবানা ছুটে গিয়ে দেখে সেই ভয়ানক দুটি লোক ধরে ধরে মারছে, আর বিছানার উপর জিসান ছটকা ছটকি করছে। সাবানা বাধা দিতে যায়,
আর সঙ্গে সঙ্গে আর এক ভয়ঙ্কর চেহারা তার মুখ চেপে ধরতে যায়। ঠিক সেই সময় সাদা পোশাকের মেয়েটি বলে, এ উম্মতে মুহাম্মাদি। এ কথা বলার সাথে সাথে তার হাত সরিয়ে নেয় সাবানা। তারপর তার স্বামীর কাছে যায়, তখন সে উঠে বসে ভয়ঙ্কর চেহারাটি হাত তার সরিয়ে নেয়। এরা দুজন অবাক হয়ে দেখে কেরা, সাবানা জিজ্ঞেস করে এরা সব কারা। মেয়েটি বলে, এরাও মাখলুক আছে, এরাও মাখলুক আছে, তোমাদের জীবন তো দেহের মধ্যে ওদের লুকিয়ে রাখা হয়েছিল, মরণের পরে এমন বহু ভেদ আপনা আপনি বার হয়ে আসবে। জিসান বলে, মরণ কি উল্টো পাল্টা বলছো তুমি, মনে হয় ইনি এই ডাকাতদের একজন। আমি 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 জিন্দা রয়েছি, এখনো পর্যন্ত জিন্দা। তোমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, মৌত তোমাদের অপেক্ষায়, জীবন আর মরণের মাঝামাঝি। সঙ্গে সঙ্গে জিসানের মনে পড়ে যায়, সেই গাড়িতে বসে বলছে, তোমার মা পাগল ছিল আর সেই আসর তোমার মধ্যে পড়েছে। এ কথা বলে গাড়ি যখন দ্রুত গতিতে এগিয়ে যায়, একটা বড় গাড়ি ধাক্কা মেরে উল্টে দেয়। তখন দুজনকে লোকজন ধরাধরি করে হাসপাতালে ভরে দেয়। আর সাবানার মৃত্যু হয়ে যায়, খালাসি কালা ঘরের লকারে ভরে দেয়। এ দৃশ্য তার সামনে ভেসে উঠলো, তখন কাকুতি মিনতি করে বলতে লাগলো, দেখো জিসান বলছে, দেখুন আমি একটা নাম করা ফিল্ম স্টার, আজকের ফ্যাশন ও রূপ চর্চার উপর সুন্দর সুন্দর ফর্মুলা বলে থাকি, হাজারো সুন্দরী মেয়ে বন্ধু আমার আছে। এ মেয়েটি বলে, সাবানা বলে, আপনি কে? আমি তোমার নামাজ। সেই মেয়েটি বলে, আমি তোমার নামাজ, আমি তোমার বন্ধু, তোমার সাক্ষী দেবার জন্য এসেছি। জিসান বলে, কেমন সাক্ষী? এ বলে, দিনে মুহাম্মাদের সাক্ষী, নামাজ থেকে উত্তম সাক্ষী, আর কে দিতে পারে? কিন্তু আমার সাক্ষীকে দেবে, হায় রে, দিনে মুহাম্মাদি তরিকার উপরে যদি চলতে, তাহলে তোমার সাক্ষী তোমার নামাজই দিয়ে দিত। জিসান বলে, যার সাক্ষী কেউ না দেয়, কিরূপ ব্যবহার করবে এরা? সেই ভয়ঙ্কর কল্পনাও করতে পারবে না। এবার মনে হয় তোমার সময় শেষ হয়ে গেল। জিসান দেখতে পায়, এবার তার মৃত্যু হলো, আর সাথে সাথে চেহারা দুটি জিসানকে ওই ধরে, আর মেরে মেরে গলা টিপে দম নিল বের করে, মেরে মেরে গলা টিপে দম নিল বের করে। এবার দেখে লাশ আছে তার সামনে সবার পড়ে, আত্মীয় প্রতিবেশীরা ঘিরে তেলাওয়াত করে, আত্মীয় প্রতিবেশীরা ঘিরে তেলাওয়াত করে। চোরের মতো, চোরের মতো চুপ করে আজ বসে শুধু দেখে, আর কত লোকে কত কথা তার নামে বলতে থাকে, কত লোকে কত কথা তার নামে বলতে থাকে। আবার সামনে বসে বন্ধু কত, সামনে বসে বন্ধু কত করছে তার আলোচনা, ও বান্দা ছাড় ধান্দা কর খোদার শুকরানা, কখন কি হয় কেউ তা জানে না, তুমি স্বপ্ন মাঝে যাচ্ছ খুঁজে, স্বপ্ন মাঝে যাচ্ছ খুঁজে, হারিয়ে আসল ঠিকানা, ও বান্দা ছাড় ধান্দা কর খোদার শুকরানা, কখন কি হয় কেউ তা জানে না।
মেয়ে বন্ধুগুলো বলছে জিসান মডেলিং আর ফ্যাশনের ব্যাপারে কি সুন্দর সুন্দর মশওয়ারা দিতে বলো। অন্যজন বলে হ্যাঁ कितने अच्छे इंसान थे, इतने प्यारे बातें करते थे, अखोन मुने होच्छे वो आमादेर चोके सामने ही रोए छे। यही तो काल के और सदर फोने कथा होच्छिलो, भाभी आस्ते ही वो फोन रेखे दे। आमी और काल के प्रोग्राम का देख छिलाम, खूब भालो लाग छिलो। আমি ওকে ট্রাই করছিলাম একটা কসমেটিক্স এর ব্যাপারে। অন্যজন বলে ওই কসমেটিক্স নিয়ে কি করবে, ওই সমস্ত জিনিস মানুষকে অন্য জায়গায় পৌঁছে দেয়। জিসান বলে চুপ চুপ হয়ে যাও, আমার কথা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার জন্য কোরআন পড়ো, দরুদ পড়ো আর দোয়া করো। এই সমস্ত আজে বাজে কথাই আমার কোনো ফায়দা হবে না। সাবানা এই সব লোকের কথা তুমি কি শুনতে পাচ্ছ না? এরা তোমাকে অনেক ইজ্জত করত, তোমাকে অনেক সম্মান করত, আমাকে তোমার নামাজ দাও। তুমি তোমার বন্ধুকে বলো আমার সাক্ষী দিতে, আফসোস হায় আফসোস তোমার কাছে অঢেল সময় ছিল, সে সময়ের মূল্য তুমি দিলে না। আর যদি তুমি সাচ্চা দিলে আল্লাহর নবীর হুকুম মানতে তো আজ এমন অবস্থায় পড়তে হতো না। তারপর লাশ খাটিয়াই নিয়ে সবাই, লাশ খাটিয়াই নিয়ে সবাই বাইরে নিয়ে যায়, আর রুহকে ধরে প্রহার করে বাঁচাও বাঁচাও বলে চেঁচায়। লাশ খাটিয়াই নিয়ে সবাই বাইরে নিয়ে যায়, আর রুহকে ধরে প্রহার করে বাঁচাও বাঁচাও বলে চেঁচায়। আর টেনে নিয়ে যাচ্ছে তারা সাজা দিতে দিতে, আর ছুটে এসে বিবি বলে আর মেরো নায়কে, আর ছুটে এসে বিবি বলে আর মেরো নায়কে, আর বিবির কথাই ছেড়ে বলে এ উম্মত মুহাম্মাদী তোমার ছোঁয়ায় কিছুক্ষণের তরে দিলাম আজাদী, যেতে হবে আদালতে যেতে হবে আদালতে সঙ্গে মোদের এসো না। ও বান্দা ছাড় ধান্দা কর খোদার শুকরানা, কখন কি হয় কেউ তা জানে না, ওরে কখন কি হয় কেউ তা জানে না। এই জন্য ইরশাদ হয়েছে আল মাওয়াদা সাল্লাত থাক সদা ওয়াসাল্লাত সাহারা سنت فرجا وعتات بهلك فن وتدخل من آيت أبواب الجنة ساعت جيس دلو پاچ وقت نماز دائی کر چھے رمجان ری رجا رکھ چھے নিজের লজ্জাস্থানের হিফাজত করেছে, স্বামীর আনুগত্য করেছে, সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। তাই তার বিবির পেছনে পেছনে দিশানো যেতে লাগলো, বেশ কিছুটা যাবার পর নারী কণ্ঠ শুনতে পেল, কে যেন তাকে বলছে জিসান জিসান জিসান। আর বিবির সাথে গেল না জিসান, বরং ওই দিকে ধীরে ধীরে আগিয়ে যায়। দেখতে পাই গাছে বাঁধা একটি নারী মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে। জিসান বলে তুমি কে,
আমাকে কিভাবে জানলে মেয়েটি বলে আমি তোমার বন্ধু একটু কাছে এসো এসো না এসো একটু করি জিসান ভাবে আর আমার ভয় নাই বন্ধু পেয়ে গিয়েছি তাই সস্তিত নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে তার কাছে আগিয়ে যাই এইবারে যখন একেবারে নিকটে পৌঁছে গেল তখন সেই মেয়েটি তার বড় বড় নখ দিয়ে দিশানের মুখ চিরে গলা তার টিপে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয় আর সে চিৎকার করে বলতে থাকে শয়তান আমি তোকে ছাড়বো না আমি তোকে ছাড়বো না তোর জন্যই আমার এই অবস্থা তুই আমাকে মাসওয়ারা দিয়েছিলিস রে শয়তান ছোট ছোট কাপড় পরো ফ্যাশন কাফন পরো তবেই সুন্দর লাগবে আর তোর কথা মতো ফ্যাশন করে আজ আমার এই অবস্থা হাই যদি ওই সময় তোর কথাই আমল না দিয়ে পর্দা পুষিদার প্রতি গুরুত্ব দিতাম নামাজ রোজার প্রতি অটল থাকতাম তাহলে আজ তারাই আমার সাক্ষী দিত ওরে শয়তান আজ আমার এই অবস্থার জন্য তুই একমাত্র দায়ী তোকে আমি ছাড়বো না পাশ থেকে আর এক ব্যক্তি চিৎকার করে বলে আমার এই অবস্থার জন্য তুই দায়ী রে ডাইন তুই তুই মেয়েটি বলে আমি কি করলাম আমি তোকে দেখে দেখে এই সর্বনাশ ডেকে এনেছি তখন আমায় দেখতে চোখ নিচে করলে না কেন এর জন্য আমার কি দোষ হ্যাঁ তুই এমন ছোট পুতা প্রসাদ পড়তিস যে কোনো পুরুষ তোকে দেখতে বাধ্য হয়ে যেত জাহান্নামের পোকা তো তুই ঠিক সেই মুহূর্তে বিকট একটা আওয়াজ হলো তারপর কত কাঁকড়া বিচে মুখে ও তার মাথায় আর কুটুস কাটুস কামড়ে তারা রক্তকে চুষে খায় কুটুস কাটুস কামড়ে তারা রক্তকে চুষে খায় যন্ত্রণা সে ভোগ করে যায় বাঁধা অবস্থায় বলবে কারে বাঁচাও মরে কেউ তো তেমন নাই বলবে কারে বাঁচাও মরে কেউ তেমন নাই ঠিক সেই অবস্থায় সেই ভয়ঙ্কর মূর্তি হাজির হয়ে বলতে থাকে হুজুর পূর্ণর হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি একবার একদিনের সাথে কলেমা খানা পাঠ করি নেয় তার জন্য জাহান্নামের আজাবটা স্থগিত করে দেয়া হয় সে বলে হ্যাঁ কিন্তু আমি তাকে না মেনেছি না তার হুকুম মোতাবেক চলেছি বরং এই চোখ দিয়ে হাজারো পাপ করেছি তখন সেই মূর্তিটি তখন বলছে এই শাস্তি হতে কেউ বাঁচাতে পারবে না তোমায় বলে একটি লাঠি নিয়ে চোখে দেখো গেঁথে দেয় এই শাস্তি হতে কেউ বাঁচাতে পারবে না তোমায় বলে একটি লাঠি নিয়ে চোখে তার গেঁথে দেয় কি ভয়ানক দৃশ্য রে ভাই বলবো কি করে আর কত শাস্তি আছে ভাবো সেই কঠিন হাসরে আর জিসান দেখে আটকে ওঠে ভয়েতে পালায় আর নাফরমানের সাজা কত কেমন বোঝায় যে কবরে আছে পড়ে যে কবরে ওর যে কবরে আছে পড়ে সে ছাড়া কেউ জানে না ও বান্দা ছাড় ধান্দা কর খোদার শুকরানা কি হবে তা কেউ তো জানে না আল্লাহ রব্বুল আলামিন
সূরা হাদিদের মধ্যে বলেছেন আহুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তাআমালুনা বাসীর আল্লাহ তোমাদের সাথে সাথে রয়েছেন তোমরা যেখানেই থাকো না কেন যা কিছুই তোমরা করে যাচ্ছ তা সবই আল্লাহ দেখতে পাচ্ছেন তাই সাবধান হয়ে যাওয়া উচিত এখনো সময় আছে নইলে ভয়ঙ্কর শাস্তি কবরে অপেক্ষা করছে একটু ভাবুন ভাইজান একটু ভাবুন একটু ভাবুন জিসান দেখতে পাই সবাই মিলে তার লাশকে ধরে কবরে শোয়ানোর ব্যবস্থা করছে সে তার বেগমকে অনেক কিছু বলতে চায় কিন্তু সে কোনো কথা বলছে না এদিকে সমস্ত লোকজন তার কাফনে ঢাকা লাশটা কবরে ভরে দিল জিসানের রূহ দেখে আর ভয়ে তত্তর করে কাঁপে আর কেঁদে কেঁদে বলে আমার কি হবে আমার কি হবে বিবি তার মুখের পানে করুণ চোখে তাকিয়ে থাকে রূহ বলে এরা সবাই ওর মধ্যে বন্দি করে কি আমায় রেখে চলে যাবে বিবি তুমি আমার সুখ দুঃখের সাথী তুমি আমার সাথে যাবে তো চোখের পানিতে ভেসে যায় বলে বিবি দেখো সেই ভয়ঙ্কর মূর্তিগুলো ওখানে দাঁড়িয়ে রয়েছে আমি ওখানে যাব না ওরা আমায় মেরে 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 ফেলবে না 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 আমি যাব না তুমি একটা কিছু আমার জন্য করো না বিবি কিছু বলতে গিয়ে কিছু বলল না এরপরে এরা সবাই মিলে জিসানকে কবরে রেখে মাটি দিয়ে ভর্তি করে দিল তারপর যে যার বাড়ি ফিরে গেল বিবিও কেটে পড়ল জিসান সম্পূর্ণ একা হয়ে পড়ল তারপর এই ছোট্ট ঘরে চিরতরে থাকতে হবে তারে আলো বাতি সঙ্গী সাথী কিছু সেথা নাই রে আলো বাতি সঙ্গী সাথী কিছুই সেথা নাই রে আবার একটু পরে জোরে জোরে কম্পন শুরু হয় ফের দুদিক থেকে মাটি এসে পিছে ছেড়ে দেয় ফের দুদিক থেকে মাটি এসে পিছে ছেড়ে দেয় আর বিষাক্ত বিষেরা ধরে বিষাক্ত বিছেরা ধরে কামড় দিতে লাগে বিষের জ্বালাই জ্বলে যন্ত্রণায় ছটফট করতে থাকে সারা কবর হয় ভয়ঙ্কর পালাতে সে পারে না সারা কবর হয় ভয়ঙ্কর পালাতে সে পারে না পালাতে সে পারে না ও বান্দা ছাড় ধান্দা কর খোদার শুকরানা কখন কি হয় কেউ তা জানে না ওরে কখন কি হয় কেউ তা জানে না আল্লাহ সূরা নূরের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফায়সাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা
যেসব লোক পছন্দ করেছে ইমানদারদের মধ্যে নির্লজ্জতা ও অশ্লীলতার প্রসার লাভ করুক তাদের জন্য ইহকাল ও পরকালে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে বাইরে হাদিসের মধ্যে পাওয়া যায় এমন কিছু আল্লাহর নবীর উম্মত থাকবে যারা আল্লাহর সাথে নাফরমানি নবীর শানে বেয়াদবি করার ফলে আল্লাহর হুকুমে আল্লাহর আযাবের ফেরেশতা তাদের জন্য দোজখের দরজা খুলে দেবেন আর তাদের উপর ভয়ঙ্কর আযাব হতে থাকবে কবরে যাওয়া থেকে রোজে মাহশার পর্যন্ত আল্লাহর নবী এই নাফরমানদের জন্য যদি সুপারিশ করেন তবে এরা মুক্তি পাবে নইলে এই কবরে চিরস্থায়ী জাহান্নাম আর আযাব ভোগ করতে হবে তাই সেদিনের কথা বেশি বেশি ভাবুন আর সেই মতো কাজ করুন কি বুঝলেন আবার ফলো করুন আবার টক টক আওয়াজ শোনা যায় জিসান চিৎকার করে বলে তোমরা সবাই আমার এখন কিছুই করতে পারবে না আমায় ভালো একটা উকিল দাও আমার কাছ থেকে তোমরা দূর হয়ে যাও তোমরা যাচ্ছ না কেন শোনো বড় বড় লোকের সাথে কানুনি হাত আছে আমায় ছেড়ে দাও কিন্তু ভয়ঙ্কর মূর্তিগুলো কিছুই শুনল না তারে ধরে ফেলে দিয়ে মুখে তার বসে ডোর দিয়ে তার মুখটা সেলাই করে দিল তারপর বড় বড় পাথর নিয়ে তার মুখে ছুঁড়ে মেরে তার সুন্দর রূপটা ক্ষত বিক্ষত করে দিল ফের আগুনের শিখ নিয়ে তাকে খুঁজে খুঁজে মারতে লাগলো ভাইজান অবস্থা বুঝুন আর এদিকে আজ কর্মগুণে ফল কি পেল দেখো সাবানা আজ কর্মগুণে ফল পেল কি দেখো সাবানা পাক জান্নাতে সেই আরামেতে কাটাই দেখো না আজ কর্মগুণে ফল পেল কি দেখো সাবানা ঘুরে ঘুরে তার দেখে মঞ্জার নানা রঙের ফুলেরই বাহার আপন মনে আলিঙ্গনে দোলাতে মনে খুশিরি জোয়ার আপন মনে আলিঙ্গনে দোলাতে মনে খুশিরি জোয়ার যেটা ঠান্ডা পানি যেটা ঠান্ডা পানির স্রোত বয়ে যাই প্যাসা লাগে না পাক জান্নাতে সেই আরামেতে কাটাই দেখো না আজ কর্মগুণে ফল পেল কি দেখো সাবানা মোলায়েম মাখা ঘাসে ঢাকা নরম তুল তুলে মোলায়েম মাখা ঘাসে ঢাকা নরম তুল তুলে আদবে রাখা শান্তি ভরে চারিধারে শান্তি ভরে চারিধারে স্বপ্নে ঘেরা মধু মাখা ধরার দেহ ধরাই পড়ে ধরার দেহ ধরাই পড়ে এদিক রুহ মেটাই বাসনা রুহ মেটাই বাসনা পাক জান্নাতে সেই আরামেতে কাটাই দেখো না আজ কর্মগুণে ফল পেল কি দেখো সাবানা তাই যা চাওয়া যায় তাই পাওয়া যায়
পলকে হাজির হয় লাগে না সময়, অনন্ত জীবন অনন্তকাল, অনন্ত জীবন অনন্তকাল, এই সুখ শান্তি থাকবে রে মহান। এসে এ মনজরুল তাই এসে এ মনজরুল না মাঝের মাঝে কর সাধনা, এসে এ মনজরুল না মাঝের মাঝে কর সাধনা, পাক জান্নাতে সেই আরামেতে কাটাই দেখো না, আজ কর্মগুণে ফল পেলো কি দেখো সাবানা, আজ কর্মগুণে ফল পেলো কি দেখো সাবানা। এবার দেখুন আর একটা যুব, সে যেন অঘোর ঘরে ঘুমিয়েছিল, হঠাৎ সে জেগে ওঠে আর ভয়ে জড়ো সড়ো হয়ে অবাক চোখে সে দেখতে থাকে, ভাবে আমি এখন কোথায়, এটা কি করে এলাম, ছোট্ট একটা ঘর তার জানলা দরজা কিছুই নাই, সে ওঠার চেষ্টা করে কিন্তু হাতে পায়ে শরীরে কোনো শক্তি পাচ্ছে না, তবুও অনেক কষ্টে উঠে দাঁড়ালো, দেওয়ালে কি সব ইজি বিজি আঁকা ছিল যেটা তার কর্মের ফলাফল, জামার পকেটের উপর একটা স্টিকার পেল সেটা খুলে দেখে তাতে দুটি নাম লেখা আছে, জামাল ও রুকসোনার মিত্র, সেটা ফেলে দেয় সামনে দেখতে পাই লিফটের মতো বাতি জ্বলছে ও কতগুলো সুইচ, জামাল তাড়াতাড়ি সুইচ দাবাই কিন্তু কোনো কাজ হচ্ছে না, জামাল চিৎকার করে বলে কে কোথায় আছো, আমাকে এখান থেকে বাঁচাও নইলে আমি এখানে দম ফেটে মারা যাব, কে আছো বাঁচাও, কোনো আওয়াজের উত্তর এলো না, জামাল বলে আমি এখানে কি করে এলাম, মনে হয় আমি মাটির ভেতর থেকে এসেছি, আমার দম ফেটে যায় আমাকে বাইরে নিয়ে যাও, কে কোথায় আছো একটু দয়া করো। আর জামাল এই কথা বলে, একা কি করে থাকবো পড়ে অন্ধকার ঘরে, দম ফেটে যায় কেউ কোথাও নাই, পোকাতে খাই ছিঁড়ে ছিঁড়ে, পোকাতে খাই ছিঁড়ে ছিঁড়ে, একা কি করে থাকবো পড়ে অন্ধকার ঘরে, অন্ধকার ঘরে, এক ব্যক্তি দেখে চমকে ওঠে বলে সে আরো জোরে চেঁচাও, বলে সে আরো জোরে চেঁচাও, মনে হয় এখনই এসেছো তুমি, মনে হয় এখনই এসেছো তুমি, কর্মের বদলা নিয়ে যাও, কর্মের বদলা নিয়ে যাও, আমুল্লা
রে তাকব পড়ে অন্ধ ঘরে অন্ধ ঘরে জামাল দেখে তার গলায় তক্তির মতো আমল নামা ঝুলছে সেই আমল নামার পাতাটা খুলতে দেখতে পাই সে ঘরের আলমারিতে টাকা খুঁজছে ব্যাগ ট্যাগ খুলে যখন কোনো টাকা পেল না তখন বোনকে বলছে তোমার পাগলি মা টাকা কোথায় রেখেছে বোন বলে আমি কি জানি মা কোথায় টাকা রেখেছে বাইরে কলিং এর আওয়াজ হয় বোন গিয়ে দরজা খুলে দেয় মা এলো সবজি বাজার করে সব বাজার এক জায়গায় রেখে মা বলছে কি ব্যাপার কাঁদছ কেন এদিক থেকে জামাল বলছে কি এমন বলেছে শুধু একটাই বলেছিলাম সেটা হলো টাকা কোথায় আছে মা বলে কেন ফের সাবার পেছনে লুটাবে প্রেমিক সাজা বন্ধ করো বরবাদ করে দিলে ওই সাবা আমাদের সংসারকে সব কিছুর জন্য দায়ী তুমি বরবাদ তোমার জন্য হয়েছে ওই বেহাওয়া ওরাত সবচেয়ে বড় ক্ষতি করেছে আমাদের তোমার কাছে এই বকবকানি ছাড়া আর কি অন্য কিছু আছে মা কয় হ্যাঁ তোমার কাছে না আমার জন্য দয়া আছে না পয়সা আছে না সময় আছে ব্যাস শুরু করে দিলে আরে দোকান যদি না চলে তো লোকসান হবে না কেন এই সাবা আসার আগে তো সবকিছু ঠিক ঠিক চলছিল এই সব তোমার বদ চলনের জন্য হয়েছে ছেড়ে দাও এই খারাপি পথ আর ওই সাবাকে জামাল বলে একটু হিসাবে কথা বলো জোয়ান বেটি শুনছে এই জোয়ান বেটি ঘরের বাইরে হোটেলে ওর বাপ একটা মেয়ের সাথে সকালে ঢুকতে বিকালে বার হতে নিজের চোখে দেখেছে মেয়ে বলে আমি তো বলেছি বাবার মতো দেখতে মামা তুমি না এবার জামাল ঘর থেকে বার হয়ে যায় বেটি মাকে জড়িয়ে ধরে মা সান্ত্বনা দেয় ফের আগের হালতে ফিরে আসে জামাল সেই ব্যক্তিকে বলে ওরে বেঈমান সেই ব্যক্তিটি জামালকে বলে ওরে বেঈমান জালিম না 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 আমি কিছু করি না হ্যাঁ করেছিস পাতা উল্টে দে জামাল ভয়ে ভয়ে আবার একটা পাতা উল্টে দেখে কি কি দেখছে নিজের কারে প্রবেশ করে আপন গতি বেগে চলে আপন গতি বেগে চলে মা বোনের কথা ভাবতে ভাবতে পৌঁছে গেল সে হোটেলে পৌঁছে গেল সে হোটেলে যেখানে সাবা করে ইন্তেজার যেখানে সাবা করে ইন্তেজার জামালকে পাবার তরে একাকি করে থাকব পড়ে অন্ধকারে ঘরে অন্ধকারে ঘরে ভাইজান হাতে তো আর সময় নেই এর পরবর্তী অংশ এই ক্যাসেটের ভলিউম 2 এ শুনে নেবেন আমি আসছি আমার জন্য দোয়া করবেন যাবার পথে ফোন নম্বরটা একবার বলে দিই 9674554792 এবং 9339674915 এই নম্বরে যোগাযোগ করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করব আসছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম